নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। যেহেতু বর্ষাকাল, বর্ষাকাল মানেই হচ্ছে ইলিশ মাছ, কিন্তু ইলিশের বাজার যা আগুন! ইলিশ মাছে হাত দেবেন কি, একদম ছ্যাঁক করে ছ্যাঁকা খেয়ে যাবেন ইলিশে হাত দিতে গেলেই। কিন্তু যাই হোক, বর্ষাকাল যেহেতু, সেহেতু ইলিশ মাছ তো একবার আধবার খেতেই হয়। তো আজ আবার আমার রান্নাঘরে সেকেন্ড টাইমের জন্য ইলিশ মাছ এসেছে। তো আজকের মাছটার মেন আকর্ষণ হচ্ছে মাছটার পেটটা, দেখুন পেটটা একদম ডিমে ভর্তি আর ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর মানে কি বলবো, এই এতটা পরিমাণে ডিম ভর্তি ইলিশ মাছ আমি ফার্স্ট টাইম বলবো না, মানে যাই হোক, মানে থার্ড ফোর্থ টাইম কি সেকেন্ড টাইম আমি দেখছি। তো মানে ভীষণ ভালো লাগছিল দেখতে, যদিও বা ইলিশ মাছ আমি খাই না। তো ইলিশ মাছের মাথাটা আর ইলিশ মাছের যে বেগুন দিয়ে ঝোলটা হয়, ওইটা আমার ভীষণ 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 পছন্দের। তো যাই হোক, পিস না খেলেও ইলিশ মাছের মাথাটা আর ঝোলটা বেগুনটা আমি খাই। তো আজকেও আমি বানাবো কালো জিরে দিয়ে, সর্ষে দিয়ে আর বেগুন দিয়ে ইলিশ মাছের, মানে সর্ষে ইলিশ যেটা, বেগুন সর্ষে ইলিশ, তো সেটাই বানাবো। নর্মাল একটা একদম ইজি রান্না, প্রচণ্ড তাড়াতাড়ি রান্না একটা। তো প্রথমেই আমি ইলিশ মাছগুলো আজকে একটু ভেজে বানাবো। তো তার জন্য ইলিশ মাছের ওপরে হালকা করে নুন আর হলুদ আলতো হাতে মাখিয়ে ইলিশ মাছটাকে হালকা একদম ভেজে নিয়েছিলাম। তারপরে বেগুনগুলোও ভেজে নিয়েছি। আর এখানে কড়াই গরম হয়ে গেছে, তো এখানে কালো জিরে দিয়ে দিয়েছি। কালো জিরে ফোড়ন আর লঙ্কা ফোড়ন দিয়ে ইলিশ মাছ রান্না করতে হয় বেসিক্যালি। তো এখানে আমি কালো জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। তো ভালোভাবে ভাজা হয়ে গেছে আমাদের। তো এরপরে আমি সর্ষে আর পোস্ত খানিকটা বেটে নিয়েছিলাম, একটু বেশিই লাগে যেহেতু। তো এখানে সর্ষে আর পোস্তটাকে আমি জল দিয়ে গুলে নিয়েছি, তারপর চাটনির সাহায্যে এটাকে ছেঁকে নেব, যাতে যে এক্সট্রা খোসাটা আছে সেটা ঝোলের মধ্যে গিয়ে ঝোলের রঙটা কালো না করে দেয়। তো এখানে আমি সর্ষে আর পোস্ত বাটার পরে, তো সামান্য সর্ষে বাটাতে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, খুব বেশি হলুদ দিইনি, সামান্য হলুদ দিয়েছিলাম। তো এখানে ভালো করে ছাঁকার পরে দেখুন কতটা খোসা বেরিয়েছে, আর এই যে তেল একদম ওপরে ভেসে উঠেছে। তো খানিকক্ষণ ঝোলটা এখন আমি ফুটতে দেবো। তো স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, মাছে আর বেগুনে যেহেতু নুন দেওয়া আছে, তো তার জন্য আমি নুনটা একটু দেখে দেবো। আর এখন আমি ঝোলটা খানিকক্ষণের জন্য ফুটতে দিয়ে দেবো। তো দেখুন ঝোল আমাদের খুব ভালোভাবে ফুটে উঠেছে। এরপর আগের থেকে যে ভেজে রাখা ইলিশ মাছগুলো ছিল সেগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো। তো এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে নেব মাছটা দেওয়ার সাথে সাথে। আর মাছটা আজকে ভেজে রান্না করার কারণ হচ্ছে যে মাছের ভেতরে, মানে পেটে প্রচুর পরিমাণে ডিম আছে। আমার মনে হলো যে ঝোলে যদি ডিমটা, মাছটা ফোটাই তাহলে ডিমটা হয়তো বেরিয়ে আসতে পারে। তার জন্য আমি হালকা করে ভেজে নিয়েছি, যাতে ডিমটা একটু শক্ত হয়ে যায় আর বেরিয়ে না আসে। তো তার জন্যে আমি মাছটা ভেজে নিয়েছি, অন্যদিন আমি মাছটা কাঁচাই রান্না করি। তো এখন যাই হোক, 10 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেবো। তো দেখুন 10 মিনিট হয়ে গেছে আর গ্যাসটা একদম লো ফ্লেমে আছে, তবু ঢাকাটা দেওয়া ছিল বলে এরকম ফুটছে। এরপর আগের থেকে যে ভেজে রেখে বেগুনগুলো ছিল, সেই ভেজে রাখা বেগুনগুলো ওপর থেকে ছড়িয়ে দিলাম। তো বেগুনগুলো একটু বেশি পরিমাণেই দিয়েছি, কারণ হচ্ছে বেগুনটা বেশ বেশ ভালো লাগে খেতে। আর এখন আবার বেগুনটা দেওয়ার পরে মিনিট 5-এর মতন ঢাকা দিয়ে রেখে দেবো। আর ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে আমাদের রেডি হয়ে যাবে সর্ষে ইলিশ। তো এখন দেখুন রেডি হয়ে গেছে আমাদের সর্ষে ইলিশ। এরপরে গ্যাসটা আমি বন্ধ করে দেবো। তো গ্যাসটা বন্ধ করার আগে একটু কাঁচা তেল দিয়ে দেবো, সর্ষের তেল, বেশি করে কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো, ভীষণ ভালো লাগে তেলটা ওপরে ভেসে ভেসে এলে। আর এইটা তো রেসিপিটা আমার ভীষণ ভালো লাগে, ইলিশের আমার একটা প্রিয় রেসিপি এইটা, যেহেতু বেগুনটা আর ঝোলটা আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করবেন। আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন। টাটা, বাই, আই লাভ ইউ অল।